আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ক্রেতা বেশি বুদ্ধিমান নাকি বিক্রেতা বেশি বুদ্ধিমান এই টপিকটা নিয়ে কথা বলবো এর জন্য আমরা মোট সাতটা টপিক আপনাদের সাতটা পয়েন্টে কথা বলবো আশা করছি আজকে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি আপনি অনলাইনে বিভিন্ন সময় অথবা অফলাইনে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের প্রাইস যখন দেখতে যান তখন খেয়াল করবেন যে প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা সেটাকে নয়শো টাকায় লেখা হয় যার ফলে আমরা যারা ক্রেতা রয়েছি তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে এই প্রোডাক্টের দাম নয়শো টাকা এটা কখনোই মাথায় কাজ করে না যে এই প্রোডাক্টের দাম এক হাজার টাকা এই প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজির কারণে কিন্তু প্রত্যেকটা কোম্পানি প্রচুর মাল বিক্রি করতে পারে দ্বিতীয় যে ট্রিক্সটা সেটা হচ্ছে অনলাইন প্রাইসিং স্ট্র্যাটেজি আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন প্রোডাক্ট কিনবেন তখন দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটেই প্রত্যেকটা প্রোডাক্টেই দিয়ে প্রাইস থাকে হয়তো প্রোডাক্টের দাম হচ্ছে টাকা কিন্তু তারা কি করে তার উপরে বারোশো টাকা দেয় কেটে দিয়ে এক হাজার টাকা আসলে তারা এটাকে ডিসকাউন্ট দিচ্ছে না তারা মূলত এই এক হাজার টাকার প্রোডাক্টকে এক হাজার টাকায় বিক্রি করছে কিন্তু তার উপরে বারোশো টাকা লিখে কেটে দিচ্ছে এটার ফলেও যারা ক্রেতা রয়েছে তাদের মনে একটা চিন্তা ওঠে তাদের মনে একটা থিঙ্কিং হয় যে আসলে এই প্রোডাক্টের দাম মেবি বারোশো টাকা এখন এটাকে এক হাজার টাকায় বিক্রি করছে অর্থাৎ আমি এখানে দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছি তাহলে আমাকে এটা কিনতে হবে এই প্রাইসিং স্ট্র্যাটেজির কারণেও কিন্তু কাস্টমাররা খুব সহজে বাইং সিদ্ধান্ত নিতে কেনার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ হয় আর এটার ফলেও কিন্তু অনলাইন মার্কেটগুলোতে অনলাইন ওয়েবসাইটগুলোতে খুব প্রচুর মাল বিক্রি হয় তিন নম্বর যে তিন যে পয়েন্টটা সেটা হচ্ছে সেলারদের প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি বা প্রোডাক্ট সেলিং স্ট্র্যাটেজি আপনি বড়ো বড়ো বুটি হাউস বড় বড় শোরুমগুলোতে দেখবেন যে বিশাল বড়ো করে সাইনবোর্ড লাগানো থাকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট তো এটা দেখে আমরা অনেক সময় উদ্বুদ্ধ হয়ে সেই শোরুমে ঢুকে যাই ঢুকে গিয়ে প্রোডাক্ট কিনি কেনার পরে দেখি যে তারা কন্ডিশন দিয়েছে যে কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আসলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না এর ফলে কিন্তু আমরা প্রতারিত হচ্ছে এছাড়া আরেকটা বিষয় রয়েছে তারা যখন ডিসকাউন্ট দেয় তখন কিন্তু তারা ভালো প্রোডাক্টে ডিসকাউন্ট দেয় না এছাড়া ধরেন সারা বছর তাদের প্রোডাক্ট বিক্রি হওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট তাদের স্টকে জমা হয়েছে এগুলো আসলে বিক্রি করতে পারছে না সেক্ষেত্রে তারা কিন্তু এখানে ডিসকাউন্ট দিয়ে দেয় ডিসকাউন্ট দেওয়ার আগে তারা কি করে ফিফটি পার্সেন্ট যদি ডিসকাউন্ট দেয় টোয়েন্টি প্রাইস বাড়িয়ে লেখে লেখার পরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এখানে আপনি ভাবতে পারেন যে তাহলে তো টোয়েন্টি তাদের লস হল আসলে ব্যাপারটা এমন নয় তারা সারা বছর বিক্রি করার পর যে উচ্ছিষ্ট মাল রয়েছে সেটা আসলে তারা বিক্রি করতে চাচ্ছে এই ডিসকাউন্ট দেয় এর ফলে যা হয় তারা যেই দামে প্রোডাক্টগুলো কিনেছিল তার চেয়েও যদি কম দামেও বিক্রি করে তাহলেও তাদের প্রোডাক্টে প্রফিট থাকবে কারণ অলরেডি তারা সারা বছর প্রফিট করেছে এই যেই মালগুলো রয়েছে এগুলো যদি তারা বিক্রিও না করে তাহলে তাদের লস নেই কিন্তু তারা যদি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারে তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের প্রফিট তাদের পকেটে ঢুকে গেল এভাবে করে কিন্তু তারা কাস্টমারদেরকে বা ক্রেতাদেরকে ঠকিয়ে যাচ্ছে আমরা সেভাবে ঠকে আসছি কিন্তু আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে আমরা তো ডিসকাউন্টের প্রোডাক্টটা পেলাম এই স্যাটিসফ্যাকশান থেকেই কিন্তু আমরা কিনি কিন্তু আপনি কিন্তু এখানে একদম পিওর কোয়ালিটির নিউ ইনটেক প্রোডাক্ট পাবেন না চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার প্রাইসিং স্ট্র্যাটেজি ম্যানুফ্যাকচার যারা প্রোডাক্ট উৎপাদন করে তাদেরকে আমরা বলি তো আসলে ম্যানুফ্যাকচাররা প্রোডাক্ট বিক্রি করে যা আমরা সাধারণত যেই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে পরিচিত সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার হোলসেলারের কাছে বিক্রি করবে হোলসেলার গিয়ে রিটেলারের কাছে বিক্রি করবে আর রিটেলার গিয়ে কাস্টমারের কাছে বিক্রি করবে তো ধরুন কোন ম্যানুফ্যাকচারার একটা প্রোডাক্ট উৎপাদন করতে পনেরো টাকা খরচ হলো সে কি করবে হোলসেলারের কাছে সতেরো টাকায় বিক্রি করবে হোলসেলার রিটেলারের কাছে উনিশ টাকায় বিক্রি করবে আর রিটেলার কি করবে সেটাকে বিশ টাকায় বিক্রি করবে তো এভাবে তিনটা হাত বদল হওয়ার পরে গিয়ে আমরা প্রোডাক্ট পাচ্ছি আর যখন এটা ম্যানুফ্যাকচার একজন অনলাইন প্ল্যাটফর্মের ওয়েবসাইটের ওনারকে প্রোডাক্ট বিক্রি করবে তখন কি করবে তারা এটাকে সতেরো টাকায় বিক্রি করবে কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মের যারা রয়েছে তারা কিন্তু সরাসরি কাস্টমারের কাছে যাচ্ছে তারা কিন্তু রিটেলারের কাছে যাচ্ছে না তো সেক্ষেত্রে সে কি করবে সে সতেরো টাকায় পেয়ে সে টাকায় বিক্রি করতে পারছে তাহলে এখানে টাকা সেভ হচ্ছে কাস্টমারের তো সেটা দেখে শুনে কেনাই বুদ্ধিমানের কাজ হবে আমার ধারণা তবে আমাদের বাংলাদেশে যদিও যারা অনলাইন প্ল্যাটফর্মে প্রোডাক্ট বিক্রি করে তারা চাইলেই কিন্তু কম দামে বিক্রি করতে পারে কিন্তু তারা সেটা করে না বরং তারা অফলাইনে বা দোকানে যে দামে প্রোডাক্ট বিক্রি করে তার চেয়ে বেশি দামে প্রোডাক্ট বিক্রি করে আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনি একটু খেয়াল করবেন যে আপনি অনলাইনে ডিসকাউন্ট নিয়ে যে প্রোডাক্টটা কিনছেন আপনি সাধারণভাবে একটা দোকান থেকে সেই প্রোডাক্ট কিনবেন কোনো ধরনের ডিসকাউন্ট ছাড়াই তার চেয়ে কম দামে কিনতে পারবেন পাঁচ নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন বা কাস্টমারের একটু সচেতনতা আপনি হয়তো খেয়াল করবেন আমরা অনেক সময় বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট অথবা যে কোনো প্রোডাক্ট কেনার সময় একটু অনলাইনে ঘাটাঘাটি করি যে আসলে এই প্রোডাক্টটার দাম কত দেখে শুনে তারপরে আমরা সেটা কিনতে চাই তো সেক্ষেত্রে কি হয় আমরা নিজেদেরকে অনেক চালাক মনে করি যে আমরা তো দাম জানি আমাদের কাছ থেকে দাম বেশি নিতে পারবে না কিন্তু প্রকৃত অর্থে যিনি ব্যবসায়ী তিনি তো আসলে এটার প্রকৃত দাম জানেন তার কত টাকায় কেনা কত টাকায় বিক্রি করলে তার প্রফিট হবে সেটা সে আমার চেয়ে ভালো জানে তো তখন সে কি করে আপনি অনলাইনে যে দামে প্রোডাক্ট কিনতে পারবেন বলে আপনার ধারণা রয়েছে সে কি করে তার চেয়ে কম দামে আপনাকে প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করে এবং যখন আপনি তার চেয়ে কম দামে প্রোডাক্টটা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি আর অনলাইনে যাবেন না বারবার তার কাছ থেকে এই যে প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু সে সেক্ষেত্রে এমনটা ভাবলে ভুল হবে যে সে লস করছে আসলে সে লস করছে না সে অবশ্যই প্রফিট করছে ছয় নম্বরে আরেকটা বিক্রেতার ট্রিক্স রয়েছে সেটা হচ্ছে কাস্টমারের বাচন ভঙ্গে কাস্টমারের অ্যাটিচিউড দেখে বুঝতে পারা যে আসলে সে প্রোডাক্টটা নিবে কিনা দেখুন আপনি যখন একটা দোকানে একটা শার্ট অথবা একটা শাড়ি কিনতে গেলেন তো আপনি যখন দশ পাঁচটা শাড়ি বা শার্ট দেখবেন দেখার পরে কিন্তু আপনি যে শাড়িটা আপনার পছন্দ হবে সেটার দিকে আপনার কিন্তু আকৃষ্ট আকর্ষণ একটু বেশি হবে আর যারা ব্যবসায়ী রয়েছে প্রকৃত ব্যবসায়ী রয়েছে যারা অভিজ্ঞ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আপনার চোখ দেখে বলতে পারবে অথবা আপনার অ্যাটিটিউড দেখে বলতে পারবে যে আপনি এই প্রোডাক্টটা চয়েস করেছেন সেক্ষেত্রে তারা আপনার কাছে কিভাবে এটার দাম পুষিয়ে নেওয়া যায় সেটা কিন্তু তারা ভালো করেই জানে আপনার অর্থাৎ আপনার চোখ দেখেই তারা বলে দিতে পারবে যে আপনি কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন কোন প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে যখন তারা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে তখন কিন্তু আপনি তার কাছ থেকে আর ছুটে আসতে পারবেন না এনি হাও সে আপনার কাছে এই প্রোডাক্টটা বিক্রি করবেই আর আপনি যদি সেই ধরনের পাবলিক হন যে প্রাইস ম্যাটার করে না আমার প্রোডাক্ট পছন্দ হয়েছে আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো লাগছে আমি এটা কিনবই সেক্ষেত্রে কিন্তু আপনাকে আম এবং সালা দুইটা সহকারে রেখে দেবে তো সেটা বুঝে শুনে প্রোডাক্ট কিনবেন আপনি যতই চালাকি করেন আপনি কিন্তু ব্যবসায়ীর কাছ থেকে জিতে আসতে পারবেন না সপ্তম এবং সর্বশেষ যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি এই স্ট্র্যাটেজি আপনি হয়তো ভাবছেন যে আমি একটা প্রোডাক্ট কিনে আরেকটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছি ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা কোনো প্রোডাক্টই আসলে আপনাকে ফ্রি দেয় না পৃথিবীতে কোনো কিছুই আপনি ফ্রিতে পাবেন না প্রত্যেকটার পেছনেই ব্যবসায়ীর একটা লক্ষ্য থাকে একটা প্রফিটের একটা উদ্দেশ্য থাকে আপনি ভাবছেন একটা কিনা আমি আরেকটা ফ্রি পাচ্ছি আসলে ব্যাপারটা এমন নয় যখন আপনাকে একটা কেনার ফলে আরেকটা ফ্রি দিবে তখন তখন দুইটা প্রোডাক্ট বিক্রি করলে তার যে টাকা আমরা যদিও ভাবি যে আমরা অনেক বেশি প্রফিট করতে পারছি আসলে তেমনটা নয় আবার এরপর এর পেছনে আরেকটা কারণ আছে ওই যে একটু আগে বললাম বছর শেষে অনেক স্টক জমা হয়ে যায় এই স্টকটাকে খালি করার জন্য তারা কি করে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দেয় এর ফলে তাদের লস হয় এমনটা নয় তারা ডিসকাউন্ট দেওয়ার পরে ফলে দেখা যায় এক সপ্তাহের মধ্যে তাদের সব প্রোডাক্ট বিক্রি হয়ে যায় স্টক খালি হয়ে যায় স্টক খালি হলে তারা আবার নতুন করে নতুন নতুন ব্যবসা শুরু করতে পারে করে সেই ইনভেস্টটা আবার নতুন করে কাজে লাগাতে পারে এর ফলে কিন্তু অবশ্যই বিক্রেতার প্রফিট হয় বিক্রেতা অনেক লাভে থাকে তো মোটামুটি ভাবে এই ছিল আজকের ভিডিওটা যদিও অনেক গুছিয়ে কথা বলার কথা ছিল কিন্তু তেমনটা গুছিয়ে বলতে পারিনি আমার এই ক্ষুদ্রগুণে এর চেয়ে গুছিয়ে কথা বলা সম্ভব নয় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেওয়ার অপশনটা আপনাদের জন্য চালু রয়েছে এছাড়া যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন নিজেকে সুদ্রিয়ে নেওয়ার চেষ্টা করব আশা করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ